মামাডন স্পোর্টিং এবং কালীঘাট এম খেলার শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি কালীঘাট এম এর একটা অন্যরকম প্রত্যয় ভূমিকা ছিল আজকে আকাশ মন্ডল কিন্তু দুর্দান্ত একটা ফুটবল খেলেছে এই সুযোগটা মামাডন স্পোর্টিং পেয়েছিল খেলার প্রথমার্ধে অ্যাডিশান সেক্ষেত্রে গোলের মধ্যে রাখতে পারিনি তারপর কালীঘাট এম এর একটা আক্রমণ এসেছিলো যেখান থেকে কিন্তু সামিরুল বলটা অল্পের জন্য বাইরে যায় সেট পিস যেখান থেকে হিমাংশুর শট সেখান থেকে বল চলে যায় মাঠের বাইরে সুযোগ একটা সেট পিস ছিল যেখান থেকে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে এবং বলা যেতে পারে প্রথমার্ধে কিন্তু ডোমিনেট করেছে কালীঘাট এম এসি সিক্সটি ফাইভ মিনিটস আমি যদি বলবো কালীঘাট খুব ভালো ফুটবল খেলেছে ওয়েল প্ল্যান যেভাবে প্ল্যান করে যে সেভাবে প্লেয়াররা তোমার খেলেছে তো অসাধারণ ফুটবল উপহার দিয়েছে তারপরে মডার্ন প্লেয়াররা একটু এই গোলটা ক্ষেত্রে বলবো অফকোর্স ডিফেন্ডাররা আরেকটু তোমার রিয়্যাক্ট করতে পারতো আগে তাহলে হয়তো এত ইজিভাবে তামাং গোল করতে পারতো না নিয়ার পোস্টে গোলকিপারের খুব ডিফিকাল্ট হয় পোস্টে মানলে এখানটায় যেভাবে ডিফেন্স করেছে কৌশিক এবং তোমার সঞ্জয় যেটা সেকেন্ড গোলটা দেখুন যেটা বলছিলাম দীপ ডেফিনেটলি এই জিনিসগুলি ছোটো ছোটো জিনিস এই বাচ্চাদের যদি শেখানো যায় যে ওয়ান টু খেলছে সে কিন্তু অলওয়েজ ডেঞ্জার হয় যে বল পাচ্ছে সে ডেঞ্জার হয় না সো এইখানটা একটা ভুল হয়েছে তার জন্যেই কনসিড করেছে এখান থেকে টু স্ট্রেট বল অনেক স্ট্রেট খেলেছে তার জন্যেই কিন্তু প্রথম হাফের দিকে কিচ্ছু করতে পারেনি মডার্ন এবং অবশ্যই যোগ্য দল হিসাবেই কালীঘাট এমএস তারা কিন্তু এইটাও কিন্তু একটা ওয়ান ইস টু ওয়ান বল ছিল যেটা গোলরক্ষক বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেয় এইখান থেকে একটা সুযোগ এসেছিল কিন্তু গোলরক্ষকের কাছে বল যায় এই এক্ষেত্রে আকাশ আজকে কিন্তু খুব কার্যকরী ভূমিকা নেয় এখান থেকে একটা প্রত্যেকটা বলের ক্ষেত্রে কিন্তু আকাশকে খুব আত্মবিশ্বাসী লেগেছে জোসেফের একটা মাইনাস সেখান থেকে একটা সুযোগ বল বেরিয়ে গিয়েছিল কিন্তু ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছে রক্ষণভাগ কিন্তু আজকে যোগ্য সঙ্গত দিয়েছে আকাশকে এবং এই বলটা টাচটা ভালো ছিল কিন্তু গোলের মধ্যে থাকেনি এই সেই একটা বল আসবে বা দিক থেকে ডানদিক থেকে যেখান থেকে জোসেফের একটা মাইনাস কর্নার তারপর ফলো আপে কিমা কিমা থেকে বল অনেক চাপ ডান দিক থেকে তারা দ্বিতীয়ার্ধে করেছে কিন্তু গোলের দরজা ওই একটি ক্ষেত্র ছাড়া মাওয়ার্ডার্ন স্পোর্টিং খুলতে পারিনি একটা বল যেটা কেটে বেরিয়ে যায় এবং তারপর জোসেফের একটা লব সরাসরি আকাশের কাছে সেট পিস ছিল তন্ময়ের সেখান থেকে এই গোলটা যেটা কিন্তু খুব ভালো ইসরাফিল দেওয়ান গোলটা করে এটাই দুই এক এবং যোগ্য দল হিসাবেই আজ এ কালীঘাটে মেস মমার্ন স্পোর্টিংকে পরাজিত করলো এবং বলা যায় এয়ারলাইন্স গোল্ড কাপ দু পর আবার তারা জয়ের সাথ পেল এবং অবশ্যই আপনারা জি চব্বিশ ঘন্টায় সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশনের এই ম্যাচ উপভোগ করলেন দুর্দান্ত ফুটবল আগামী দিনে আরও আসবে সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি এবং মেহতাব বিদায় নিচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা